رسول الله পালক পুত্র জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি একবার মক্কা থেকে 80 মাইল দূরে তায়েফ সফর করলেন তায়েফ শব্দের অর্থ হচ্ছে তাওয়াফকারী সঙ্গে একজন নিয়ে আসলেন পায়ে হেঁটে এসেছেন ক্লান্ত হয়ে গেলেন সঙ্গীরে বললেন ভাই তুমিও ক্লান্ত হয়ে পড়েছো আমিও ক্লান্ত হয়ে গেছি বিশ্রামের প্রয়োজন দেখা দিয়েছে চলো ভালো একটা জায়গা তালাশ করি আর বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করি সঙ্গীকে নিয়ে আসলেন ভালো করে জায়গা তালাশ করতে লাগলেন খুঁজে খুঁজে পাহাড়ের একটি গুহা পেলেন ভালো করে পরিষ্কার করলেন এবার বললেন ভাই হয়তো তুমি ঘুমাও না হয় আমি ঘুমাই একজন পাড়া দিবে আরেকজন ঘুমাবে এটাই হবে সুন্দর ইহসান ইনসাফ সঙ্গী বলল জায়েদ রে তুমি ঠিকই বলেছ তাহলে আগে তুমি ঘুমাও আমি তোমাকে পাহারা দিচ্ছি টেনশনের কোনো কারণ নাই আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম তোমার জন্য আমি সেইবের সকল ব্যবস্থা করব এইভাবে হযরতে জায়েদ ঘুমায় গেলেন সঙ্গীকে পাহারায় রাখলেন ঘুম যখন ভেঙে গেল হযরতে জায়েদ আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন অবাক চিত্তে তাকিয়ে রইলেন দেখতেছেন পাশের সঙ্গীটা যাকে তিনি পাড়ায় রেখেছিলেন সে তার হাত পা বেঁধে ফেলেছে খোলা তরবারিয়া মস্তকের কাছে দাঁড়িয়ে আছেন হযরতে জায়েদ অবাক হয়ে বললেন কি ব্যাপার তুমি না রাসূলুল্লাহর সাহাবী আমার দিনী ভাই তুমি না আমার সাহেব হয়ে মক্কা থেকে তায়েফ এসেছো ভাই রে তাহলে আমার হাত পা বাদলা কেন আমার কি অপরাধ ওই সঙ্গী বলল জায়েদ শোনো আসলে তোমার সঙ্গে আমার প্রকৃত অর্থে কোনো সংঘর্ষ নাই হিংসা নাই ক্ষোভ নাই মনোমালিন্য নাই কোনো অপরাধ তোমার কাছে আমার জমা নাই অথবা আমিও তোমার সাথে কোনো মনোমালিন্য করিনি মূল কথা হলো আমি চেয়েছিলাম তোমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ধরনের ক্ষতি করতে হাজার সুযোগ সন্ধানী হয়েও একটা সুযোগ পাই নাই এবার তোমারে পেয়েছি তোমার আমি মারতে চাই হযরতে জায়েদ বললেন লিমা তাকতুলুনি কেন আমাকে হত্যা করতে চাও ওই সঙ্গী বলল ইন্নি আলামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া লা উবগিদুক জায়েদ আমি জানি আল্লাহর হাবিব হৃদয় দিয়া বড় ভালোবাসেন তোমাকে তুমি তার বড় মহব্বতের পছন্দের আর আমি তোমার নবীর সঙ্গে শত্রুতা করি তোমার নবীরে কিছু পাঠব না তোমারে মারব হত্যা করব তোমার নবী হৃদয়ে ব্যথা পাবেন মনক্ষুণ্ণ হবেন এটাই আমার সার্থকতা জোরে কন্যা উজুবিল্লাহ হযরতে জায়েদ লক্ষ্য করলেন এই মুহূর্তে সাহায্যের সব দরজা বন্ধ হয়ে গিয়েছে এই কঠিন মুসিবতে কেউ তাকে বাঁচাবে না মুসলমান ইমানি আওয়াজ দিয়া বলেন সাহায্যের সব দরজা সবার দরজা বন্ধ হলেও একজনের দরজা কখনো বন্ধ হয় না তার নাম কি হযরতে জায়েদ কঠিন মুসিবতে চূড়ান্ত বিপদের মুহূর্তে ওই গুহা থেকে আসমানের দিকে চেহারাটা ঘুরাই দিয়া আল্লাহকে একটা ডাক দিলেন আবেগ ভরা দিল নিয়া আগিসিনি ইয়া রহমান হা রহমান আমি বিপদে পড়ে গেছি আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে বাঁচান সুবহানাল্লাহ বলবেন না একটা ডাক দিয়ে দিলেন আসমানের দিকে তাকায়া মুনাফিক হযরতে জায়েদকে হত্যার জন্য তরবারি টেনিয়া যেই না গুহার মধ্যে প্রবেশ করে গর্দানে আঘাত করবেন বলে মনস্থ করলেন ফার্স্ট টাইম যখন চেষ্টা করলেন বাহিরে বিকট আওয়াজ এলো কে যেন ডাক দিয়ে বলছি হে মুনাফিক লা তাকতুলহু হে মুনাফিক তুমি যাকে হত্যা করতে চাও কখনো তাকে হত্যা করো না সুবহানাল্লাহ বলেন মুনাফিক চমকে গেল কি ব্যাপার কে আমারে ডাক দিল যাই দেখে আসি বাহিরে আসলেন দেখেন কেউ নাই পুরা মাঠটা খালি ভাবলেন যে ডাকে ডাকুক আগে হত্যার কাজটা শেষ করি এরপরে সিস্টেম করা যাবে দ্বিতীয়বার যেই না আসলেন গুহার মধ্যে হযরতে জায়েদকে হত্যার জন্য তরবার নিয়ে গর্দানে আঘাত করতে যাবেন ঠিক তখনই বাহিরে আবার বিকট আওয়াজ এলো কে যেন ডাক দিয়ে বললেন ধমক দিয়ে
يا منافق لا تقتله ابدا হে মুনাফিক যাকে তুমি হত্যা করতে চাও কখনো কখনোই তুমি তাকে হত্যা করো না সুবহানাল্লাহ মুনাফিক আবার বাইরে আসলেন দেখেন পুরো জমিন সফফান সফফান খালি কেউ নাই আতঙ্কিত হয়ে গেলেন ডরা গেলেন ভয় পেলেন ভিতরে কম্পন সৃষ্টি হলো ব্যাপার কি কে আমাকে বারবার ডাকতেছে কিন্তু লোকটা দেখি না এমনিই তো হত্যা করতেছে আবার যদি পিছনে সাক্ষী থাকে তাইলে তো ডরের অবস্থার আর কোন সীমা বর্ণনা করা যায় না ঠিক কি না বলেন তিন নম্বর ট্রাই যখন করলেন ভিতর আসলেন তরবারি দিয়া গর্দানে আঘাত দেওয়ার চূড়ান্ত মনস্থ করলেন চূড়ান্ত প্রচেষ্টা চালালেন ঠিক তখনই বাহিরে আবার বিকট আওয়াজ এলো কে যেন ডাক দিয়া বলল ইয়া ফুলান لا تقتلوا زيدا ابدا ابدا زبان سره বলেন আল্লাহু আকবার কে যেন নাম ধরে ডাক দিয়ে বলতেছে হে অমুক শোনো নাম ধরে কখনো তুমি যায়েদ ইবনে হারেসাকে হত্যা করো না সুবহানাল্লাহ বলেন মুনাফিক ডরায় গেল কি বাবা আমার নামও জানে যায়েদের নামও জানে লোকটাকে দেখে আসি যেই না বাইরে আসলেন হি ওয়াজ সারপ্রাইজড আশ্চর্যজনিত হলেন দেখতেছেন টকবগ এক যুবক সুদর্শন তার চেহারা চেহারা থেকে নূর চমকাচ্ছে সুবহানাল্লাহ বলবেন বিশাল একটি সাদা ঘোড়ার উপর উপবিষ্ট মাথার মধ্যে তার সবুজ পাগড়ি পরা ডান হাতের মধ্যে তার তরবারি নাঙ্গা তরবারি খোলা তরবারি টিকমিক টিকমিক করছে ঘোড়া থেকে নেমে ওই মুনাফিকের চুলের মুঠি ধরলেন বাম হাত দিয়া ডান হাতের তরবারি দিয়া এক আঘাত করলেন গর্দানে মুনাফিকের গর্দান দু টুকরো হয়ে জমিনে পড়ে গেল চিল্লায় এখন আল্লাহু আকবার আস্তে আস্তে করে মুনাফিককে হত্যা করে ভিতরে চলে গেলেন হযরতে যায়েদকে শোয়া থেকে দাঁড় করালেন হাত পায়ের বাঁধন খুললেন কপালে একটা চুমু দিলেন বুকের সাথে জড়ায় ধরলেন হযরতে যায়েদ বলতে লাগলেন মান আনতা লিমা তামসুরুনি কে তুমি ভাই এই কঠিন মুসিবতে আমাকে সাহায্য করলা কি তোমার পরিচয় কেমনে জানতে পারলা এই জায়গায় আমি বিপদে আছি আমি তো কঠিন মুসিবতে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই নাই আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাই নাই তুমি কে সুবহানাল্লাহ বলবেন না ওই সুদর্শন তরবারি হাতের যুবকটি বলল যায়েদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আতঙ্কিত হয় না আমার পরিচয় শোনো আনা জিবরিল আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল তোমার সামনে সশরীরে দাঁড়ানো সুবহানাল্লাহ বলে ভাই রে তুমি আসলা কেমনে বলে কঠিন মুসিবতে পড়ে গেল যখন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করো নাই আল্লাহ ছাড়া কাউকে ডাকো নাই সাহায্যকারীও বানাও নাই একমাত্র অভিভাবক আল্লাহকে বানিয়েছো যখন আল্লাহকে রহমান বলে ডাক দিয়ে সাহায্য চাইলে তখন আমি সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় ছিলাম আল্লাহ আমাকে জরুরি ইনফর্ম করলেন অর্ডার করলেন আদেশ করলেন চূড়ান্ত নোটিশ দিয়ে দিলেন জিবরিলে আমার যায়েদ তাইফের ময়দানে বিপদে আছে আমাকে রহমান বলে ডাক দিয়ে সাহায্য চেয়েছে আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে আমার যায়েদকে সাহায্য করা এরে যায়েদ আমি লক্ষ্য করলাম সাত আসমানের উপর থেকে সিদরাতুল মুনতাহা দিয়ে যদি তোমাকে এসে বাঁচাতে চাই মুনাফিক তোমাকে হত্যা করে ফেলবে এজন্য প্রথম ধমক দিলাম সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় বসে দ্বিতীয় ধমক দিলাম চতুর্থ আসমান অফিরে ওয়ায়া প্রথম আসমানে বসে আর তৃতীয় ধমক দিলাম তোমার সামনে তাইফের ময়দানে বসে চিল্লায় কোন সুবহানাল্লাহ ওই আল্লাহ সেনারাই আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাওয়া হাসবু যে ব্যক্তি আল্লাহকে অভিভাবক মেনে আল্লাহর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাওয়া হাসবু আবার আরেক জায়গায় বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আব্দা আমি আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নই বলেন অবশ্যই যথেষ্ট ভাই কষ্ট হচ্ছে আপনাদের বুঝতেছেন না
আল্লাহ এজন্য বলছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, গোলাম যদি আমারে ভয় করো আর আমার উপর সবর করতে পারো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো যে কোন মুসিবতে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব শত্রুতা থেকে আমি আল্লাহ হেফাজত করব, সুবহানাল্লাহ বলবেন না? এজন্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আবার জোরে বলেন কার কাছে? ওই আল্লাহর একটা ডাকদার আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। আপনি অসুস্থ হলে সুস্থতা দান করেন তিনি কে? আল্লাহ। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই আমার রব আমার আল্লাহ আমার রহমানুর রহিম তিনি আমাকে সুস্থ করেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনারে খাওয়ান কে? আল্লাহ। রাজ্জাক কে? আল্লাহ। আল্লাযী হুয়া ইউতআমুনী ওয়া ইয়াসকীন, আমার যখন প্রচন্ড ক্ষুধার উদ্বেগ হয় আল্লাহ আমারে খাওয়ায়া পেটটা ঠান্ডা বানাই দেন, সুবহানাল্লাহ বলবেন না? যখন আমার তৃষ্ণায় ছাতি ফেটে যায় কলিজা মরুভূমি হয়ে যায় আমার জান বের হওয়ার উপক্রম হয়ে যায় আল্লাহ আমাকে পানি পান করায় আমার কলিজাটা ঠান্ডা বানাই দেন, সুবহানাল্লাহ বলবেন না? আর পোড়া কপাল মুসলিম তিনি বলে আমার খাজা বাবায় খাওয়াইলে আমি খাই, ঠিক কিনা? কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার, কেউ ফেরে না খালি হাতে একজনের দরবার থেকে দিনে কে? আমার ভাইয়েরা, তিন নম্বর জিওয়াদ আল্লাহ পাক করলেন। আল্লাহ পাক বলেন গোলাম রে তিন নম্বর ওয়াদা তোমার সাথে যদি তুমি তাকওয়াকারী হয়ে যাও পরহেজগার হয়ে যাও আমি আল্লাহ পাক নিজে তোমাকে ভালোবেসে তোমার জিন্দগিটারে আমি আল্লাহ ধন্য বানাই দিব। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, তিনি আল্লাহ যিনি মুত্তাকি বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসেন, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ যখন কেউরে ভালোবাসেন আল্লাহ জিবরিলকে ডেকে বলেন জিবরিল আমি অমুককে ভালোবাসছি তোমার জন্য ওয়াজিব হলো তাকে ভালোবাসা, সুবহানাল্লাহ বলবেন না? হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহ আমিও তারে ভালোবাসলাম। জিবরিল আলাইহিস সালাম তার নিম্নস্থ আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলেন শোনো আল্লাহ তাকে ভালোবেসেছেন আমিও তাকে ভালোবাসছি সুতরাং তোমরাও তারে ভালোবাসো, সুবহানাল্লাহ নাই? ওই আসমানের ফেরেশতারা তখন দুনিয়াবাসীকে ডেকে বলেন শোনো আমরা সবাই তারে ভালোবাসলাম তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে তোমরাও তারে ভালোবাসো। যখন এই ঘোষণা দুনিয়ায় হয় ওই ব্যক্তিকে চোরের মামলা দিয়া জেনার মামলা দিয়া ধর্ষক সাজায়া জনপ্রিয়তার মহব্বত কমানো যায় না বরং বাড়তেই থাকে, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আল্লাহ যদি কারো চুল ধরে টানেন আর সব দুনিয়ার মানুষ যদি তার ঠ্যাং ধরে টানে এক ইঞ্চি নামাতে পারবে? চিল্লায় বলেন পারবে? আল্লাহ বলেন যে আমার ভয় করে আমার ভয়ে জীবনটাকে ত্যাগ করে আমার রাস্তায় জান বিসর্জন দেওয়ার প্রচেষ্টা করে আমি আল্লাহ তো তারে ভালোবাসি, শুধু ভালোই বাসি না বরং গোটা পৃথিবীর মাঝে তার নাম কাম সুনাম আমি ছড়ায় দিই, সুবহানাল্লাহ কইবেন না? আমি মানুষের অন্তরে এমন প্রেম তার জন্য ঢুকাই দেই একদিনে শত শত মানুষ গুলি খেয়ে মরে কিন্তু ব্যক্তির ভালোবাসা কমে না, ঠিক কিনা? চার নম্বর ওয়াদা আল্লাহর যে গোলাম তাকওয়াকারী হয়ে যাবে পরহেজগার হয়ে যাবে আল্লাহর ভালোবাসা জীবনটারে সাজাবে আল্লাহর ভয়ে সাজাবে। আল্লাহ পাক বলেন তার সঙ্গে আমার চতুর্থ ওয়াদা হলো আমি আল্লাহ পাক এই বান্দার সম্মানটা আমার আকাশ চুম্বি বানাই দিব, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন নিশ্চয় তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সেই দামি সেই শ্রেষ্ঠ সম্মানিত রেসপেক্টেড যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, সুবহানাল্লাহ।